আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আমার খামারের মুরগিগুলো অনেক সুস্থ এবং ভালো আছে। আর অনেকদিন ভিডিও নতুন দেওয়া হয়নি, সে কারণে মুরগির বাচ্চাগুলো আসলে যে সময় ভিডিও দিতাম, প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দিতাম, সে সময় মুরগিগুলো অনেক ছোটো ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, বা অনেক বড় হয়ে গেছে একটু। তো জিরো বয়সের বাচ্চা থেকে যে আমি এদেরকে লালন পালন করছি, এত বড় হয়ে গিয়েছে, একটু মনটা তো ভালো লাগবেই, কারণ বাচ্চাগুলো আমি একদম জিরো বয়স থেকে পালন করছি, সে কারণে বড় হওয়ার একটা খুশি আছে, আনন্দ আছে। এদের জন্য আবার খাঁচা বানাইতে হবে, কারণ খাঁচা না বানাইলে মানে কোনটা কী জাত সেটা কিন্তু আসলে বোঝা যাবে না। মানে একসঙ্গে যদি সব রেখে দিই এইভাবে, তাহলে মানে কে কোনটার সাথে জোড়া নেবে সেটা আসলে খারাপ হয়ে যাবে। সে কারণে এদেরকে খাঁচা বানাইতে হবে। আমি খাঁচার জন্য একটু আগ্রহ হচ্ছি, খাঁচাটা বানানোর জন্য কথাবার্তা চলছে। মানে খাঁচাটা পুরো ঘরেই মানে খাঁচা সিস্টেম হবে। খাঁচাটা আমি বানানোর পর বানাবো এই কয়েকদিনের ভিতরও না, মানে একটু দেরি হবে বানাতে, কারণ মুরগিগুলো না এখন বাচ্চাই আছে, অ্যাডাল হয়নি, এরা এখনও বাচ্চা। কারণ যখন খাঁচা বানাবো তখন হচ্ছে এমন পজিশন বা এমন সময়ে খাঁচাটা বানাতে হবে যাতে করে মুরগিগুলো বড় হয়ে যায় বা অ্যাডাল্ট হয় সে সময়ে। অ্যাডাল্ট বলতে গেলে নিউ অ্যাডাল্ট হবে সে সময় খাঁচাটা বানাইলে দেখা যাচ্ছে ওখানে ওরা একে অপরকে জোড়া দিয়ে ডিম বাচ্চা মানে ডিম পারবে আর কি। আর এখন যে অবস্থায় আছে এই মুরগিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মুরগিটার লেজটা অনেক বড় হবে, মোটামুটি 3 হাত বা 4 হাত মতো লম্বা হবে। আর মুরগিটাও অনেক সুন্দর হয়েছে, মুরগ এটা, মুরগি না এটা মুরগ, কারণ মুরগের লেজ মানে এই মুরগিটা এত বড় লেজ হবে, মানে মুরগিটাও সুন্দর লেজটাও অনেক সুন্দর হবে। মাশাআল্লাহ, মুরগিগুলো অনেক ভালো আছে এবং সুস্থ আছে আমার খামারের। আর মুরগি সিল্কি মুরগি আছে অনেকগুলান, সিল্কি মুরগি আমার বড় কিছু জাত আছে, জাত না বড় কিছু আছে আর কি। ওগুলা আর একটা খামারে থাকে, ছোট একটা খামার আছে, সেই খামারে থাকে ওরা, ছয়টা আছে, 3টা মেল 3টা ফিমেল। আর এগুলার ভিতরে অনেক মেল মানে মেল ফিমেল তো বোঝাই যাবে, এখন বোঝা যাওয়ার সময় মানে যেভাবে আছে এগুলা এখন বোঝা যাবে, আগে বোঝা যেত না, এখন মেল ফিমেল বোঝা যায় কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে। দেখতে পাচ্ছেন মুরগ যেগুলা সেগুলার মাথার ফুলটা, মুরগ যেগুলা সেগুলার মাথার ফুলটা বড় হবে। আর মুরগি যেগুলা মানে ফিমেল যেগুলা সেগুলার মাথার ফুলটা ছোট হবে। এইভাবে মুরগি মানে মানে চিনার উপায় মাথার ফুল দেখে, যেগুলা মাথার ফুলটা লম্বা হয় বা বড় হয় সেগুলা ছেলে হয়, আর যেগুলার মাথার ফুলটা ছোট হয় সেগুলা মেয়ে হয়। এটাই হলো মুরগ ও মুরগি চিনার উপায়। এখন আমার খামারে যে বয়স হয়ে গেছে মুরগিগুলার, সে এই বয়সে মুরগ মুরগি চেনা যায়। যে এই যে এটা দেখছেন, এটা হচ্ছে গোল্ডেন সেভরাইট, মুরগিটা অনেক সুন্দর। এটা 3টা আমার কাছে আছে, 3টাই মেল হয়ে গিয়েছে, মানে ওদের ওই যে ফুল 3টার মাথায় ফুলই অনেক লম্বা হয়ে গেছে, 3টাই মেল হয়ে গিয়েছে, ফিমেল একটাও হয়নি। ফিমেল আবার আমাকে সংগ্রহ করতে হবে। তো ফিমেল আসলে সংগ্রহ করা যাবে, আমার সংগ্রহ করার মতো এক ভাই আছে, সেখান থেকে আমি নিয়ে আসতে পারবো। আর আপনাদেরকে দেওয়ার মতো আমার কাছে শুধু সিল্কি মুরগি আছে, মানে আমি যদি মুরগি বিক্রি করতে চাই এই মুহূর্তে, সে এই মুহূর্তে আমি মুরগি বলতে গেলে বাচ্চা একদম জিরো বয়স, 5 দিনের বাচ্চা আছে, 10 দিনের বাচ্চা আছে, তারপরে সিল্কি 2.5 মাসের বাচ্চা আছে, আর সিল্কি আছে হচ্ছে 8 মাসের মেল আছে 2টা। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে 8 মাসের মেল, 2.5 মাসের বাচ্চা এবং 5 দিন ও 10 দিনের বাচ্চা শুধু সিল্কি মুরগি সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে।
তো যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন। আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনার কাছে আপনাদের কাছে আমি মানে আপনাদের সঙ্গে আমি কথাবার্তা করব এবং দামটা বলে দেবো আর কি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।